তাই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? আমি সারা জীবন ব্যাচেলর থাকতে চেয়েছিলাম, কিন্তু মা বিয়ের জন্য চাপ দিচ্ছিল বলে আমি ঢাকা থেকে বাড়িতে আসিনি। কিন্তু ঈদের ছুটিতে বাড়িতে এসে বিপদে পড়েছি। আজ মা আমাকে বলেছে মেয়ে দেখতে যেতে হবে। আমি তো বিয়ে করতে এখন রাজি না। বিয়ে মানেই পরাধীনতা আর বউয়ের প্যারা সারা জীবন দেখে এসেছি। আমার বাবার বিয়ের করুণ পরিণতি। আমার বাবা আমার মতোই বোকাশোকা একটা সরল মানুষ, বিয়ে করেছিল আমার মাকে। কিন্তু আমার মা বাবার সরলতার সুযোগ নিয়ে বাবাকে চরকার মতো ঘোরায়। আমি জন্মের পর থেকে সেটা দেখে আসছি, এখনও দেখছি। আমার মায়ের অনুমতি ছাড়া বাবা ঘরের বাইরে পর্যন্ত যেতে পারে না। আর কোনো কাজে একটু এদিক ওদিক হলেই মা এমন করেন যেন উনিই বাড়ির চেয়ারম্যান আর বাবা মেম্বার। আমিও বাবার মতো খাল কেটে কুমির আনতে চাই না। অবশেষে আমাদের বাড়ির চেয়ারম্যানের আদেশ অনুযায়ী তার সাথে আমাকে, বোন রিমাকে আর বাবাকে যেতে হলো মেয়ে দেখতে, মায়ের বান্ধবীর মেয়ে। মেয়ের বাড়িতে বসে আছি, শরীরটা ঘেমে ভিজে যাচ্ছে ফ্যান চলা সত্ত্বেও, খালি টেনশন আর টেনশন। মেয়েকে আমাদের সামনে আনা হলো, মেয়েটার নাম নীলা। আমি মেয়েটার দিকে তাকিয়ে আটকে উঠলাম, মনে হচ্ছে এটা মায়ের মতোই দরজাল হবে। সবাই বলল আমাদের দুজনকে আলাদাভাবে কথা বলার জন্য। মা আমাকে মেয়েটির সাথে যেতে বললেন আর মেয়েটিকে কানে কানে কি যেন বলে দিলেন আমার আম্মু। আমি মেয়েটার সাথে ঘরে গিয়ে সোফায় ভ্যাবলার মতো বসে পড়লাম, যাতে মেয়েটা আমাকে অপছন্দ করে। আমি চুপচাপ বসেছিলাম, তখন নীলা বলে উঠল, কিছু বলবেন? না, আমার কিছু বলার নেই। মনে হচ্ছে বিরক্ত হচ্ছে, এই তো কাজ হচ্ছে। ওই মিয়া, আমাকে পছন্দ হয়েছে? জি জি জি, হয়েছে। আপনি তোতলেন কেন? আসলে আমি এই বিয়েতে রাজি না। কিন্তু আমি তো রাজি, আর আপনি রাজি না হলে এক ঘুষিতে নাক ফাটিয়ে দেব। না, আমি রাজি, আমি রাজি। তারপর আমরা বাড়িতে চলে আসলাম। মা বিয়ের দিন ঠিক করেছে এক মাস পরে বিয়ে, কিন্তু ওই মেয়েকে আমি কোনো মতেই বিয়ে করব না। ওটা মেয়ে না, অন্য কিছু। ওটা ওকে বিয়ে করলে আমার বাবার মতোই অবস্থা হবে। আমাকেও চেয়ারম্যানই ছেড়ে মেম্বারি ধরতে হবে, কিন্তু আমি মেম্বারি করতে চাই না, আমি চেয়ারম্যানই হতে চাই। এদিকে মা আমার অফিসে ফোন করে দুই মাসের ছুটি নিয়ে বসে আছে, নাইলে অফিসের নাম করে পালিয়ে যেতাম। আমি বাবাকে ব্যাপারটা বললাম, বাবা আমার ব্যাপারটা বুঝলেন, তিনি বুদ্ধি দিলেন বাড়ি থেকে পালানোর, আর বাবা আমাকে সাহায্য করবেন। মা আমাকে আর বাইরেও যেতে দেয় না। বিয়ের দিন ঘনিয়ে আসছে আর পাঁচ দিন বাকি। বাবা আজকে বাজারে গেলে আমার জন্য ঢাকার একটা টিকিট কেটে আনবে। আর পরশু রাতে বিয়ে, বিয়ের আর মাত্র দুই দিন বাকি, আজ রাতেই পালাবো, যা হয় হোক। রাতে বাবা আমাকে নিয়ে এগিয়ে দিল স্টেশনে। আমি মনে মনে খুশি হলাম, বাড়ি থেকে পালাতে তো পারলাম, কিন্তু বাবার কি হবে? মা তো বাবাকে একদম আস্ত রাখবে না। বাবা আমাকে বললেন ওনাকে নিয়ে কোনো চিন্তা না করতে, আর 10 মিনিট পর বাস ছেড়ে দিবে। বাবা আমাকে বিদায় দিয়ে চলে গেলেন। বাস ছাড়ার মিনিট চারেক বাকি আছে, তখন কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি পিছনে তাকিয়ে দেখি আমার জল্লাদ মামা। আমি একেবারে শেষ। উনি কীভাবে জানলো? নিশ্চয়ই মা কিছু বুঝতে পেরেছে, তারপর এনাকে পাঠিয়ে দিয়েছে। আমি বাস থেকে নিচে নেমে দেখি বাবাও দাঁড়িয়ে আছে, তাকে দুইজন ধরে রেখেছে, মানে আমরা ধরা পড়ে গেলাম। আমাদের খবর আছে, বাড়িতে গেলে বাড়ির চেয়ারম্যান মানে আমার মা বিচার করে আমার বাপ বেটার 12টা বাজিয়ে দিবে। আর ঠিক তাই হলো, বিয়ের আগ পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন আমার মা, মানে দুই দিন না খেয়ে থাকতে হবে। আমাদের উকিল হয়ে বোন আপিল করলো, কিন্তু কাজ হলো না। কি আর করা, ওনাদের আদেশ আমাদের মাথা পেতে নিতে হলো। অবশেষে বিয়ের দিনটা এসে গেল। কি ভাবছেন, এই দুই দিন না খেয়েছিলাম? আরে না, আমার বোন আছে না, ও ওর ঘরে আলাদা করে রাইস কুকারে ভাত আর আলু সিদ্ধ করে আমাদের জন্য দিয়ে আসতো। অবশ্য মা জানতো না, বোনটা ছিল বলে বাঁচা। অবশেষে বিয়ে বাড়িতে বরের বেশে পৌঁছালাম, কাজী বিয়ে পড়াতে এসে ফিরে গেলেন। সারা বিয়ে বাড়িতে হইচই পড়ে গেল, কারণ বর কবুল বলিনি, মানে আমি কবুল বলিনি আর কি। কী জন্য বলবো বলেন, তিনবার কবুল বলেই যে আমি আমার স্বাধীনতা হারাবো। অবশেষে মা কাজী সাহেবকে নিয়ে হাজির। মা কাজীকে বললেন, নিন এবার বিয়ে পড়ান, আমি ছিলাম না বলে ও কবুল বলেনি। কাজী আবারও বিয়ে পড়াচ্ছেন, কবুল বলতে বলল, তাই মায়ের ভয়ে বলে দিলাম। অবশেষে বউ নিয়ে বাড়িতে ফিরলাম। রাত 11টার মতো বাজে, ছাদে দাঁড়িয়ে জীবনের প্রথম একটা সিগারেট ধরালাম। শুনছি এটা খেলে নাকি টেনশন কমায়, কিন্তু ধারণাটা বৃথা হয়ে গেল, এক টানের বেশি নিতেই পারিনি। এক টান যখন দিয়েছি তখনই মনে পড়লো এটাতে নাকি ক্যান্সার হয়, তাই ফেলে দিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আমার অবস্থা কি বাবার মতোই হবে। তখন মা বলল, এই তোর এখানে কি,
যা ঘরে যা, বৌমা একা আছে। মায়ের আদেশে সবার কাঙ্ক্ষিত আর আমার অনাকাঙ্ক্ষিত। তারপর বাসর ঘরে ঢুকলাম, দরজা বন্ধ করে পিছনে তাকিয়ে দেখি বউ খাট থেকে নামছে, মনে হয় সালাম করবে, কিন্তু ও কোমরে শাড়ি পেঁচাতে পেঁচাতে আসছে কেন? ও আমার কাছে এসেই শেরওয়ানির কলারটা চেপে ধরলো, তারপর ধরে বলল, ওই মিয়া, আপনার জন্য আজ আমার মান সম্মান সব শেষ, আজ আপনার খবর আছে। আমি ভয়ে কেঁপে উঠলাম আর জিজ্ঞাসা করলাম, আমি আপনার কি করেছি? কি করেছেন বুঝেন না, আপনি প্রথমে কবুল বলেননি কেন? সবাই ভেবেছে ছেলের নাকি মেয়ে পছন্দ হয়নি, লজ্জায় আমার মাথা কাটা গেছে। এখন শাস্তি হিসেবে কান ধরে দাঁড়িয়ে থাকুন। আমি পারবো না, এক ঘুষিতে নাক ফাটিয়ে দেব। ভয়ে কখন যে আমার হাত কানে চলে গেল আমি নিজেই জানি না, ও কিছু না বলে খাটে গিয়ে শুয়ে পড়ল আর আমি এখনো বিয়ের শেরওয়ানিটা খুলতে পারলাম না, কান ধরে দাঁড়িয়ে আছি প্রায় 2 ঘন্টা। এরপর ও বলল, কান ছেড়ে এদিকে আসুন। ভাবলাম শাস্তি বোধহয় শেষ, কিন্তু না, আমার মাথায় যন্ত্রণা হচ্ছে, আমার মাথাটা টিপবেন আজ সারা রাত। আমি আবারও ঘুষির ভয়ে মাথা টিপতে লাগলাম, ঘড়িতে তাকিয়ে দেখি 4টা বেজে গেছে, চোখটা বুজে আসছে। আর কতক্ষণ বলেন, আমি কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকাল 8টার দিকে বউ আমাকে ডেকে তুলল, আর একটু ঘুমাবো। উঠবেন না হলে আমার খুশি তো খাবেন, সাথে মায়ের বকাটাও খেতে হবে। আমি মা বউয়ের ভয়ে উঠে গেলাম, সারাদিন কোনো রকম কেটে গেল, কিন্তু আজ বিপত্তি সেই রাতেই আমি গিয়ে সোফায় ঘুমিয়ে পড়লাম, নাক ডেকে আর কি। বুঝেনি তো, বুঝতেই তো পারছেন, গত রাতে ঠিকমতো ঘুমানো হয়নি। কিছুক্ষণ পর মনে হলো আজরাইল আমার নাকটা টিপে ধরেছে। ওকে ধন্যবাদ, বউয়ের পেরা সহ্য করার চেয়ে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাক। আমি আজরাইলকে মরার আগে একবার দেখতে চাই, ও আমার এত বড় উপকার করছে, একটা কৃতজ্ঞতা জানানো দরকার। চোখটা খুলে দেখি এই আজরাইল আসল না, এটা নকল আজরাইল, এই আজরাইলটা আমার বউ। আমি জোরে মাগো বলে চিৎকার দিয়ে উঠলাম, ও নাকটা ছেড়ে দিল। এতক্ষণে মা বাবা বোন সবাই এসে গেছে। বৌমা কি হয়েছে? মা, আপনার ছেলের নাক ডাকানোর জন্য ঘুমোতে পারছি না। ও নাক টিপে ধরতে পারোনি? ধরেছি তো। ঠিক করেছো, এবার ডাকলে আবার টিপে ধরবা 2 মিনিট। বাবা আর বোন দাঁড়িয়ে থেকে আমার অসহায়তা দেখছে, ওদের কিছু করারও নেই। আমার নিজের মা কিনা তার বৌমাকে বলছে তার ছেলেকে নাক টিপে ধরে রাখতে, এতে তো আমার বউ নীলা বিনা ভোটে চেয়ারম্যান হয়ে গেল। আমি কাঁদতে কাঁদতে সোফায় গিয়ে ঘুমিয়ে গেলাম, এই ভেবে যে আমার নিজের মাও আমাকে পর করে দিল। সকাল 9টার দিকে মুখের উপর পানির ঝাপটাই, এই আপনি আমাকে এত জ্বালান কেন? আমি আপনার কি ক্ষতি করছি? আমাকে বিয়ে করেই আমার ক্ষতি করেছেন, জ্বালানোর তো এখনো অনেক বাকি। আমি আর কিচ্ছু বললাম না। এদিকে শ্বশুর বাড়ি থেকে নিতে এসেছে, কিন্তু আমি যাব না, নিজের বাড়িতেই আমার নিরাপত্তা নেই। আর নীলা ওর নিজের বাড়িতে আমার কি ক্ষতি করে কিনা তারও ঠিক নেই, কিন্তু মায়ের জ্বালায় যেতে হলো। গিয়ে কিছু শালাশালি পেলাম। বহুদিন পরে আমি ওদের সাথে আজ মন খুলে কথা বলছি। বউ এসে দেখে গেল, কিছু বলল না, অন্য দিনগুলোর মতো আজও রাতে দেখা দিল নীলার অগ্নিরূপ। এই আপনার সমস্যা কি? হ্যাঁ, কই, কোনো সমস্যা নেই তো? সমস্যা নাই তো, আমার বোনদের সাথে এত ঢং কিসের? ওদের দেখে আমার আপন মনে হলো, তাই একটু কথা বলছিলাম আর কি। ওরা আপন আর আমি কে? আপনি আমার কি হবেন? আমি তো আপনার শত্রু, আপনি তো আমার দেখতেই পারেন না, আর ওরা আপনার চেয়ে অনেক ভালো। ঠিক আছে। আচ্ছা, আমি ঘুমাবো কোথায়? এই সিঙ্গেল সোফায় আমি কিভাবে ঘুমাবো? আমাকে জিজ্ঞেস করেন কেন, আপনার আপন লোকদের কাছে যান। ঠিক আছে। আমি দরজার বাইরে পা রাখতে যাব, তখন নীলা আমার টি শার্ট ধরে টেনে ঘরে ঢুকিয়ে নিল আর বলল, শুনুন, এই খাটে ঘুমাবেন, কিন্তু মাঝখানের এই কোলবালিশের এ পাশে যেন আপনার একটা পশমনা আসে। আমি আর কিচ্ছু না বলে ঘুমিয়ে গেলাম। সকালে আজ আমার আগেই ঘুম ভেঙে গেল, দেখি নীলা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে আর কোলবালিশটা ওর ধারেই আছে। আজ প্রথম নীলাকে আমার কাছে পেতে মন চাচ্ছিল, কিন্তু ওকে সরিয়ে দিতে চেয়েও আমি দিলাম না ভয়ে। যদি ওর ঘুমটা ভেঙে যায়, ওর যা রাগ কি শাস্তি দেয় ঠিক নেই। আমি ওইভাবেই আছি, ওর মুখের দিকে চেয়ে আছি আর ও আমাকে জড়িয়ে ধরে আছে। আমি ভেবে পাচ্ছি না, এত সুন্দর একটা মেয়ে স্বামীকে সেবা না করে স্বামীকে সবসময় দৌড়ের উপর কেন রাখে। অবশেষে ওর ঘুম ভাঙল, ও দেখে আমি ওর দিকে তাকিয়ে আছি, ও আমাকে ধরে আছে। ও কিছুটা লজ্জা পেয়ে বিছানা ছেড়ে উঠে গেল। এরপর সকালে নাস্তা করে ঘরে বসে ফোনটা টিপছিলাম, তখনই শালিকাগুলো এসে আমাকে বলল, দুলা ভাই আমরা রেডি,
আপনি এখনো রেডি হননি। কেন, কোথায় যেতে হবে? এই কি, আপনি জানেন না আপুজি আমাদের গুছিয়ে নিতে বলল, আপনি নাকি বেড়াতে নিয়ে যাবেন? তোমাদের আপু বলেছে? হ্যাঁ, আপুই তো বলল। ঠিক আছে যাও, আমি আসছি। ও নিশ্চয়ই আমার ক্ষতি করার নতুন কোনো প্ল্যান করছে। নীলা বাথরুম থেকে বের হয়ে একটা শাড়ি পরেছে, ওকে ভীষণ সুন্দর দেখাচ্ছে, কিন্তু তাকিয়ে থাকা যাবে না। আমি জিজ্ঞাসা করলাম, আমি আপনাকে কখন বলছি ওদের বেড়াতে নিয়ে যাব? বলবেন কেন, এটা তো আপনার দায়িত্ব। আর কাল না বললেন ওরা আপনার সবচেয়ে আপন। আমি আর কিছু বললাম না, চুপচাপ গুছিয়ে বের হলাম। আমি আর নীলা ছাড়াও আরো শালাশালি আটজন হলো। মনে মনে শ্বশুর দুইটারে গালি দিচ্ছি, ওনারা কি পরিবার পরিকল্পনা বুঝে না নাকি? দুই ভাইয়ের নয়টা বানিয়েছে। আমরা প্রথমে পার্কে গেলাম, ওরা ঘুরতেছে কিন্তু কিছুই খেতে চাচ্ছে না। নীলা বলে উঠল, সবাই ফুচকার দোকানে চল, ফুচকা খাবো। ওরা ফুচকা খাবে না, আইসক্রিম খাবে, কিন্তু নীলার ভয়ে আর কিছু বললো না, সবাই এক প্লেট করে ফুচকা নিল। নীলা সবাইকে জোর করে আরো এক প্লেট করে খাওয়ালো, আমি কিন্তু খাইনি, শুধু ওদের খাওয়া দেখছি। এরপর আইসক্রিমের দোকানে নিজেই ওদের নিয়ে গেল নীলা। ওরা একটা করে কোন আইসক্রিম চাইলো, কিন্তু নীলা সাথে একটা করে চকবারও দিতে বলল। ওর তো আর টাকার চিন্তা নেই, কামাই যদি করা লাগতো তাহলে বুঝতো। বাড়ি থেকে বের হয়ে আইসক্রিম খাওয়া পর্যন্ত 2000 টাকার মতো শেষ। এখনো যে কি হবে আল্লাহ ভালো জানেন। ঘোরাঘুরি শেষ করে নীলা একটা রেস্টুরেন্টে ঢুকলো সমস্ত দলবল নিয়ে। রেস্টুরেন্টে বিল দেখে মাথা ঘুরে গেল, মাত্র 6000 টাকা। কি খাওয়াটাই না খাইলো ভাই, আমার এত কষ্টের টাকা, আল্লাহ এদের যেন আমাশা হয়। তারপর বাড়িতে ফিরে গেলাম, আজ কোনো ঝামেলা ছাড়াই আগের স্থানে ঘুমাইছি। তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি নীলা ঘরে নেই, বাথরুমের দরজাটা ভিতর থেকে বন্ধ, মানে নীলা ভিতরে। কিন্তু রাতে কি হলো সেটা কিন্তু বলিনি, কি হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আচ্ছা, আপনারা কি ভেবেছেন গল্প এখানেই শেষ? আরে এখনও তো বাবাই হলাম না, এর পরবর্তী পর্ব পেতে কি করতে হবে জানেন তো? সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, আর পরবর্তী পর্বগুলো দেখতে একদম ভুলবেন না।